তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। এটা বলা ঠিক হবে না, ওর ক্ষতি হবে। আমরা কি চিনি? চেনো হয়তো, আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বহু বছর পরে, প্রায় 20-21 বছর পরে দেখা হলো। ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করা দিল, উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, ও আপনি সেই? তো আমি তো বুঝি না, আপনি সেই মানে? তো আমি বললাম, আপনি সেই মানে? তখন মেয়েটা বলল, আমাদের ইয়ারমেট, সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদের প্রেমে পড়েছিলাম, কিন্তু 4 বছর একসঙ্গে কাটিয়েছি আমরা, ওকে বলতে পারি নাই। আই ওয়াজ সো অ্যামিউজড। সে বললে কি হইতো আমি জানি না। আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? প্রেম আপনি কিভাবে অনুভব করেন? প্রেম হচ্ছে স্বর্গীয়, এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি, এটা পবিত্র এবং স্বর্গীয়। প্রেমে বহুবার পড়েছি, বহুবার। প্রেমে পড়ার মতো আনন্দ বোধহয় আর কিছুতে নাই। কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গর্হিত কাজ বোধহয় পৃথিবীতে নাই। তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই।